আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বয়েস ক্লাব তো লাইফ চ্যাটটা এখন ব্যান হয়ে গেছে এখন আর কিন্তু লাইফ চ্যাট এর মধ্যে করা যায় না আগে আমরা লাইফ চ্যাট অনেক মজা করতাম মাইক ধরে কথা বলতাম তো সেটা এখন নাই দ্বিতীয় হচ্ছে বয়েস রুম তো বয়েস রুমও এখন চলে গেছে তো অনেকে আপনারা আমার কাছে জানতে চান যে আমি গ্রুপে ভয়েস রুম চালু করতে পারি না ভয়েস ক্লাব চলে আসে তো বন্ধুরা বলে রাখি এখন কিন্তু ভয়েস রুম উঠায় নিছে বললেই চলে যে সমস্ত গ্রুপগুলো আগের পুরাতন ক্রিয়েট করা আছে সেই সমস্ত গ্রুপে শুধুমাত্র ভয়েস রুম শো করে আর নতুন গ্রুপগুলোতে এখন ভয়েস ক্লাব চলে আসে এখন আপনি যে যেই কোনো ইমো দিয়েই গ্রুপ ক্রিয়েট করেন না কেন পুরন বা নতুন ইমো যেটা দেই করেন আপনার ভয়েস রুম আসবে না ভয়েস ক্লাব আসে নতুন গ্রুপে তো আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলো পুরাতন গ্রুপ তো আপনারা অনেক সময় আমার গ্রুপে আসেন আসার পর আমাকে বলেন যে ভাই আপনার মতো এরকম আমাদের গ্রুপে আসে না বয়স ক্লাব চলে আসে তো আমি বলে রাখি নতুন যত গ্রুপ খোলেন না যেভাবেই খুলুন সবগুলোতে কিন্তু এখন বয়স ক্লাব আসবে রুম আসবে না কারণ আমাদের এই গ্রুপগুলো অনেক পুরাতন তো একটা সময় ছিল আমরা কিন্তু নিচে বয়সরুম ধরে রাখতাম এবং হচ্ছে নিচে আমরা এস এম এস করলে ওইটাও কিন্তু শো করত যেমন হচ্ছে আমরা রুমে বসে থেকে নিচে কে কী করতেছে ওটা কিন্তু দেখতে পারতাম এখন কিন্তু সেটা যাচ্ছে না এখন কিন্তু শুধু বয়শ্রুমে আমরা এস করতে পারি আর আমাদের মেন গ্রুপে কে কি এস এম এস দিচ্ছে ওটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়ে আর কেউ আমাকে প্রশ্ন করবেন না আশা করি যে নতুন গ্রুপ খুললে কেন বয়শ্রুম আসে না তো এখন সব নতুন গ্রুপের বয়েস ক্লাব অ্যাড হয়ে গেছে একসময় হয়তো বা এরকমও থাকবে না তো নেক্সট ভিডিওতে দেখা হবে তো নেক্সট ভিডিও আসতেছে আমাদের কোন বিষয় নেই তো আপনারা অনেকে জানতে চাইছেন যে বয়েসরুমের ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাস্টম পিক সেট করব তো দেখেন আমি একটি সেট করে রেখেছি তো এটা নিয়ে যদি ভিডিও চান আমি নেক্সটটা অবশ্যই ভিডিও দেব তার জন্য আপনাদের যা করতে হবে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ